উত্তরাখণ্ডের এই সামগ্রিক বিপর্যয়ে আমরা গভীরভাবে শোকাহত। আসুন আমরা সবাই মিলে পাশে দাঁড়াই। বাঁচাও উত্তরাখণ্ড, অ্যান ইনিশিয়েটিভ বাই ইন্ডিয়া গ্রিন। আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমার সংস্থা থেকে এরকম একটা উদ্যোগ নেওয়ার সাহস জুগিয়েছে। বাংলার শিল্পী মহল, সঙ্গীত মহল, সঙ্গীত জগতের যে সমস্ত মানুষ তারা যেভাবে এগিয়ে এসেছেন, এবং প্রত্যেকটা শিল্পী মহলের প্রত্যেকের কাছে আমাদের আবেদন ছিল, তারা আমাদেরকে সাহায্য করছেন। এখান থেকে যে অর্থ আমরা পাব, তার সাথে আমরা আমাদের সংস্থা থেকেও কিছু অর্থ দেওয়ার চেষ্টা করছি। আমি চাই যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে যাতে এই উদ্যোগটা পৌঁছয়, এবং আমি সংস্থার পক্ষ থেকে তার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ জানাচ্ছি। ইন্ডিয়া গ্রিন যে এই উদ্যোগটা নিয়েছে আমি সাধুবাদ জানাই, এবং আমাদের সুযোগ করে দিয়েছেন তারা যে এইরকম একটা কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করতে পেরেছি। যারা চলে গেছেন আর যারা পড়ে রয়েছেন তাদের বিপর্যয় নেহাত কম নয়, তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। ইন্ডিয়া গ্রিন তাদের সমস্ত টিম ওয়ার্ক নিয়ে যেভাবে এগিয়ে এসছে মানুষের পাশে দাঁড়াবার জন্যে, তার জন্যে আমরা সকলেই গর্বিত, সকল শিল্পীবৃন্দ। এই উদ্যোগটা দরকার ছিল আমার মনে হয় কলকাতা সমস্ত শিল্পীর এক হওয়ার। যে অর্থ উপার্জন হবে সেই অর্থ ইন্ডিয়া গ্রিন সেই উত্তরাখণ্ডের সেই সমস্ত মানুষকে সাহায্যের জন্য তারা এগিয়ে দিতে পারবে সেই টাকাটা। আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, আশীর্বাদ জানাই যে আপনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন, আমরা পাশে আছি। আমরা সবাই আছি ইন্ডিয়া গ্রিনের সঙ্গে। বি উইথ আস, আমাদের সাথে থাকুন, আপনাদের আমাদের প্রয়োজন। বাঁচাও উত্তরাখণ্ড, অ্যান ইনিশিয়েটিভ বাই ইন্ডিয়া গ্রিন। তোমায় রেগ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়। জয়েন দি ইন্ডিয়া গ্রিন ইনিশিয়েটিভ অ্যান্ড ডু সামথিং ফর দ্য পিপল অফ উত্তরাখণ্ড।